পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে যোগাযোগের নতুন অধ্যায় শুরু হয়েছে। পদ্মা সেতুতে টোল বুথে পুরুষের পাশাপাশি বাংলাদেশি নারী কর্মীরা দায়িত্ব পালন করছেন। টোল প্লাজায় নারীদের দায়িত্ব দেয়া প্রথম পদ্মা সেতুতেই। আর এরই মধ্যে কয়েকজন টোল আদায়কারী নারী কর্মী ভাইরাল। তারা তাদের সৌন্দর্য দিয়ে হাজারো যুবকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, যাকে এক কথা বলা যায় জাতীয় ক্রাশ। সেই নারী কর্মীদের ছবি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে ভাইরাল। আর তাদের দেখতে প্রতিদিন পদ্মা সেতুতে ভিড় জমাচ্ছেন হাজারো যুবক। এদিকে টোল আদায় ও সংরক্ষণের দায়িত্ব পেয়েছে কোরিয়া এক্সপ্রেস কর্পোরেশন এবং মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড। সরজমিনে দেখা গেছে জাজিরা প্রান্তে 6টি বুথ আছে। 5টি বুথে পুরুষের পাশাপাশি নারীকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তারা যানবাহন থেকে টোল আদায় করছেন। এই বিষয়ে কথা হয় টোল আদায়কারী লিমা আক্তারের সঙ্গে। তিনি বলেন, পদ্মা সেতুতে টোল আদায় করার দায়িত্ব পেয়ে খুবই ভালো লাগছে তার। এর আগে সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। 8 ঘন্টা করে দায়িত্ব পালন করছেন এই বুথে। মাদারীপুর সরকারি কলেজে স্নাতকোত্তরে পড়াশোনা করছেন তিনি। এদিকে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের যোগাযোগের নতুন অধ্যায় শুরু হয়েছে। ঢাকাসহ পুরো দেশের সঙ্গে যুক্ত হল দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা। 1998 সালে পাক সম্ভাব্য যাচাইয়ের মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের যাত্রা শুরু। নির্মাণ শেষ হল 2022 সালে এসে। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 30,193 কোটি টাকা। পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রথম পদ্মা সেতুতে টোল দিয়ে সেতু পার হন। মাও থেকে জাজিরা প্রান্তে যান তিনি।